হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবর কাছে একটা খুশির খবর একটা দিতাম সাই আর আজকে এই খবরটা শুনিয়ে নিজেরও খুব বালা লাগছে আর আজকে প্রায় বহু দিন হয়ে গেছে বিশ পঁচিশ দিনের মতো হয়ে গেছে আজকে পর্যন্ত কোনো খবর নাই আমরা আর মঞ্জুর দিয়ে মারার কারণে সিডিয়া মারলাম এলে কোনো খবর সবর পাওয়া যান না পাওয়ার কারণে গিয়া সবর মনো অশান্তি বা নিজেরও ভালো লাগে না কারণ আসামি যারা আছে তারা এখন খোলামেলা ঘুরে আর আজকে এতদিন পরে গিয়া আজকে মেঘালয় তাকিয়া গিয়া রহিমউদ্দিন নামে একটা যে এক নম্বর আসামি যেগুলো তারে ধরা হয়েছে গিয়া আমার ফাতার থানা তাকিয়া কেস ট্রান্সফার করা হয়েছিল রাতাবাড়ি থানা আর রাতাবাড়ি থানার পুলিশে মেঘালয় তাকিয়া রহিমউদ্দিন নামে একটা এক নম্বর আসামি যে তারে অ্যারেস্ট করা হয়েছে বর্তমানে হে পুলিশের আওতায় আছে আর ফটো দেখতে পারো এই হালারে পালাহরি দেখো এই হালাই কত বড়ো ঘটনা করছে একটা মানুষের কিভাবে অবান ভাবে মারা মারপিট করছে এদিকে কোনো মানুষ সহ্য হয়েছে না এমনভাবে মারছে আর এখন তো বর্তমানে এখনো পুরা সুস্থ হয়েছে না মঞ্জুর মঞ্জুর তো এখনো হসপিটাল আছে এলাকা এল্লাই দিয়ে সুস্থ করুক আর এই হালারে যাতে ইতারে একটারে দর হয়েছে আমরা চাই বাকিটারেও ধরা হইতো আর যত ভয়ানক সাজা আছে তার সাজা দেওয়ার দরকার ইতারে আমার হিসাবে তার গোরবাড়ি বাঙ্গিয়া দিলে দিলেইলে জিনিসটা ভালোবাসলো